ক্লাস 12-এ ভাই বোনেরা আমার কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের শিক্ষা বিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে শিখন কৌশল, সেই শিখন কৌশলের আজকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। এখানে 40 থেকে 45টি এমসিকিউ কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা যদি একবার থেকে দ্বিতীয়বার মানে দুইবার ভিডিওগুলো দেখো নাও দেখে নাও তাহলে তোমাদের কাছে এই জায়গাগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ গুলো তোমরা বইও পাবে, বাট তোমরা যদি এখান থেকে একবার বা দুবার পড়ে নাও বা দেখে নাও তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে বিষয়গুলো। ঠিক আছে, তাহলে চলো প্রথম বিষয়টা দেখি। প্রথমে বলেছি যে আধুনিক শিক্ষা হলো কি? শিশু কেন্দ্রিক। তোমরা প্রত্যেকে জানো যে বর্তমানে শিক্ষা ব্যবস্থাটাকে কি বলা হচ্ছে? শিশু কেন্দ্রিক, অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক। এই যে প্রত্যেকটা পরীক্ষায় চাইল্ড প্যাডাগজির কথা বলা হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে যে এখানে চাইল্ড প্যাডাগজি মানে হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলেছে। শিশু কেন্দ্রিক বলতে স্টুডেন্ট কেন্দ্রিক, স্টুডেন্টরা কি চায়, শিক্ষার্থীরা কি চায়, তারপর ডিপেন্ড করে সবকিছু হবে। এই জন্য এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। তারপরে বলা আছে যে অনুবর্তনের উপর প্রথম পরীক্ষা কে করেন? প্রথম থিওরিটা আমরা কার পড়েছিলাম? প্যাভলভের, না পাচন অনুবর্তন, এটাই হচ্ছে অনুবর্তনের প্রথম থিওরি। তারপরে আইভন প্যাভলভ কে ছিলেন? আমরা জানি তিনি একজন শারীরতত্ত্ববিদ ছিলেন যে পাচন অনুবর্তন থিওরিটি দিয়েছেন। তাই বলছে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের ভিত্তি হলো কি? সংবেদন। কি সংবেদন? বা সেন্সেশন। তারপরে কুকুরের উপর পরীক্ষাটা কে করেছিলেন? একই কোশ্চেনকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, কে? প্রাচীন অনুবর্তন পরীক্ষাটা কে করেছিল? প্যাভলভ। আর সেখানেই কুকুর ব্যবহার করা হয়েছিল। প্যাভলভের পরীক্ষা স্বাভাবিক উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয় কি? খাদ্য দ্রব্যকে। কি? স্বাভাবিক উদ্দীপক, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক বলে খাওয়া এবং লালাকরণ, খাদ্য এবং লালাকরণ। তাহলে খাদ্যটা হচ্ছে স্বাভাবিক উদ্দীপক এবং লালাকরণটা ছিল স্বাভাবিক প্রতিক্রিয়া। তারপরে প্যাভলভের শিখন কৌশলের মূলনীতি কি ছিল? উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ সাধন। কি? উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ সাধন, অর্থাৎ স্টিমুলাস আর রেসপন্স, এদের মধ্যে সম্পর্কটাই হচ্ছে কি শিখন কৌশলে বলা হয়। প্যাভলভের শিখন কৌশলে এই দুটো সম্পর্ক করাই হলো শিখন। ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণের ঘটনাকে বলা হয় কি? সাপেক্ষ প্রতিবাদ ক্রিয়া। ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণ, এটাকে কি বলা হচ্ছে? সাপেক্ষ প্রতিবাদ ক্রিয়া। কারণ আগে ঘণ্টাধ্বনি বাজিয়ে খাবার দিয়ে তার মধ্যে লালাক্ষরণ হতো। এটা যখন কয়েকদিন এই প্রক্রিয়াটা চলতে থাকে, পরবর্তীকালে দেখা যায় যে ঘণ্টাধ্বনি শুনেই কুকুরের লালাক্ষরণ ঘটেছে। যদিও ঘণ্টাধ্বনি দিয়ে কুকুরের লালাক্ষরণ ঘটানোর বিষয়টা কিন্তু স্বাভাবিক না, এজন্য এটা হচ্ছে সাপেক্ষ প্রতিবাদ ক্রিয়া। অর্থাৎ এটা তৈরি করা হয়েছে বারবার বারবার দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক দেখিয়ে এটা তৈরি করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে সাপেক্ষ, অর্থাৎ দুটো বিষয়ের সাপেক্ষে এটা তৈরি হয়েছে। তারপরে বলা আছে প্যাভলভের পরীক্ষায় কুকুরের লালাক্ষরণের জন্য বিকল্প উদ্দীপক হিসাবে কি ব্যবহার করা হয়েছে? অর্থাৎ বলা হচ্ছে যে বিকল্প উদ্দীপক কি ব্যবহার করা হয়েছে লালাক্ষরণের জন্য? অর্থাৎ খাদ্য দ্রব্যের উপরে লালাক্ষরণ হওয়াটা স্বাভাবিক, বিকল্প কি উদ্দীপক রাখা হয়েছে? অর্থাৎ খাদ্য দ্রব্য হচ্ছে স্বাভাবিক উদ্দীপক, হ্যাঁ ঘণ্টাধ্বনি হচ্ছে বিকল্প উদ্দীপক বা কৃত্রিম উদ্দীপক। এই কথাটাকে এখানে বলছে যে বিকল্প উদ্দীপক কোনটা ছিল, তাহলে বিকল্প উদ্দীপক ছিল ঘণ্টাধ্বনি। তারপরে প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় অ্যাস টাইপ, এটা মনে রাখবে। প্রাচীন অনুবর্তনকে কি বলা হয়? অ্যাস টাইপ। অ্যাস টাইপ মানে হচ্ছে স্টিমুলাস কেন্দ্রিক। কি? স্টিমুলাস, স্টিমুলাস। ঠিক আছে, এই জন্য বলা আছে অ্যাস টাইপ, স্টিমুলাস কেন্দ্রিক বা উদ্দীপক কেন্দ্রিক। প্যাভলভের তত্ত্বকে কি বলা হয়? টাইপ ওয়ান, এটা প্রথমে এসেছে থিওরিটা অনুবর্তনের, এই জন্য টাইপ ওয়ান, এবং স্কিনার এটা পরে এসেছে, ওই জন্য এটা হচ্ছে টাইপ টু। দুটোই হচ্ছে অনুবর্তনের থিওরি। তারপরে যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাদের কি বলা হচ্ছে? রেসপন্ডেন্ট আচরণ। যার নির্দিষ্ট উদ্দীপক থাকে সেগুলি হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ, আবার যার নির্দিষ্ট কোনো উদ্দীপক থাকে না সেগুলো বলা হচ্ছে অপারেন্ট আচরণ। সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন প্রবক্তাকে স্কিনার। আমরা জানি যে সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন যে থিওরিটা দিয়েছে সেটা হচ্ছে স্কিনার। প্রথমটা দিয়েছে প্যাভলভ, তারপরে দিয়েছে কে? স্কিনার। স্কিনারীয় অনুবর্তনে হচ্ছে কি? প্রতিক্রিয়া ভিত্তিক। অর্থাৎ আমরা দেখেছি যে প্যাভলভের পরীক্ষাটা হচ্ছে উদ্দীপক ভিত্তিক আর স্কিনারের পরীক্ষাটা হচ্ছে কি? প্রতিক্রিয়া ভিত্তিক। অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কি হলো? কি? প্রাণী সক্রিয়তা, অর্থাৎ শিক্ষার্থী বা ব্যক্তি বা প্রাণী এখানে নিজে থেকে সক্রিয় হয়ে কাজ করে, সেই কাজের পরিপ্রেক্ষিতে সে কিন্তু একটা ফলাফল পায়। তারপরে সক্রিয় অনুবর্তনের আর একটা নাম কি? সেটা হচ্ছে যান্ত্রিক অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন। ঠিক আছে, এটাকে
যান্ত্রিক অনুবর্তন বলা হয়। স্ক্রিনারি পরীক্ষায় ব্যবহৃত প্রাণীটি হলো কি, ইঁদুর। পায়রা এবং ইঁদুর নিয়ে তিনি কি করেছেন, পরীক্ষা করেছেন। তাহলে এখানে তো পায়রা নেই, ইঁদুর আছে, মানে এখানে উত্তরটা হবে ইঁদুর। স্ক্রিনারি পরীক্ষায় ব্যবহৃত বাক্সটিকে কি বলা হয়, স্ক্রিনার বক্স। এটা মনে রাখবে, স্ক্রিনার তার পরীক্ষার মধ্যে যে বাক্সটি ব্যবহার করেন বা বক্সটি ব্যবহার করেন সেটি হচ্ছে কি, স্ক্রিনার বক্স। কিন্তু থন্ডায় যেটি ব্যবহার করেছেন তার পরীক্ষায় সেটা হচ্ছে কিন্তু পাজেল বক্স। স্ক্রিনার বক্স ব্যবহার করা হয়েছিল কি, চক্রীয় অনুবর্তনে। দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম বইটিকে লিখেছে স্ক্রিনার। তারপরে চক্রীয় অনুবর্তন পরিচালিত হয় প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা, বলেছিলাম এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা। এবং আমাদের স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্রের দ্বারা কিন্তু পাচন অনুবর্তনটা রয়েছে। অর্থাৎ পাচন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় স্বতঃস্ফূর্ত স্নায়ুতন্ত্র দ্বারা এবং চক্রীয় অনুবর্তন নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা। আর টাইপ বলেছি, এটা আর টাইপ কারণ এটা রেসপন্স কেন্দ্রিক। তারপরে বলা আছে শিখন তত্ত্বে প্রেরণা পুরস্কার লাভকে গুরুত্ব দিয়েছে কি, স্ক্রিনার। অর্থাৎ কোনো কাজ করার পর সেই প্রাণী বা সেই ব্যক্তি যখন কোনো পুরস্কার পায় তখনই কিন্তু সেই কাজটা সে করতে চায়। এই জন্য স্ক্রিনারের পরীক্ষাটা এই দুটো বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সক্রিয় অনুবর্তন তত্ত্বের উপর গবেষণা করেছেন এমন একজন মনোবিদ সক্রিয় অনুবর্তনের উপর কাজ করেছে কে, হাল। অর্থাৎ এখানে সক্রিয় অনুবর্তনে কি, রেসপন্স কেন্দ্রিক। আর হালের যদি দেখি, হাল দিয়েছে এস ও আর, অর্থাৎ স্টিমুলাস অর্গানিজম রেসপন্স। অর্থাৎ স্টিমুলাস এবং রেসপন্সটা ডিপেন্ড করে অর্গানিজম বা ব্যক্তির উপর বা প্রাণীর উপর সে কিভাবে রেসপন্স করবে, এটা দিয়েছে হাল। যেটা স্কিনারের থিওরিটার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে এবং তারা একই মতবাদের দুজন মনোবিদ, যেটাকে আমরা বিহেভিয়ারিজম বা আচরণবাদ বলি। প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তাকে থন্ডাইক, ট্রায়াল অ্যান্ড ইরোর মেথড। এটাকে ইংরেজিতে কি বলা হয়, ট্রায়াল অ্যান্ড ইরোর মেথড। এটা দিয়েছে থন্ডাইক। অনুশীলনের সূত্র নিম্নলিখিত কোন শ্রেণীর তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। অ্যানিমাল ইন্টেলিজেন্স কে লিখেছে বইটা, থন্ডাইক। টাইম কার্ভ এই থিওরিটাতে ব্যবহার হয়েছে প্রচেষ্টা ও ভুলের, যেটা থন্ডাইক দিয়েছে। থন্ডাইকের শিক্ষণের একটি মুখ্য সূত্র হচ্ছে কি, অনুশীলনের সূত্র। এখানে তিনটা সূত্র রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রস্তুতের সূত্র, দ্বিতীয় হচ্ছে অনুশীলনের সূত্র, আর একটা হচ্ছে ফললাভের সূত্র। এই তিনটা রয়েছে মুখ্য সূত্র, এবং গৌণ সূত্র রয়েছে আরো পাঁচটি। বলছে নিচের এগুলোর মধ্যে কোনটা গৌণ সূত্র, মানে কোনটা গৌণ সূত্র নয়। তাহলে এই যে এটা, এটা গৌণ সূত্র নয়, এটা হচ্ছে মুখ্য সূত্র, বলেছিলাম আমি প্রস্তুতের সূত্র। থন্ডাইকের প্রচেষ্টা ভুলের শিখন বেশি নির্ভর করে কিসের উপর, মানসিক প্রস্তুতির উপর। অর্থাৎ থন্ডাইক যে বলেছেন যে বারবার আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমরা ভুল করব, চেষ্টা করব, ভুল করব, এবং ভুল এবং চেষ্টার ফলে কিন্তু আমরা শিখব। এই শিখনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি জরুরি। অর্থাৎ আমরা কোনো কাজ করার যদি একটা মানসিক প্রস্তুতি আগে থেকে না নিই তাহলে কিন্তু আমরা সেই কাজটা করতে পারবো না। শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজেল ব্যবহার করেছেন কে, থন্ডাইক, বলেছিলাম। পাজেল বক্স কে করেছে, থন্ডাইক। স্ক্রিনার বক্স করেছে, স্ক্রিনার। গেস্টাল্ট শব্দটি এসেছে কি, জার্মান শব্দ। এই শব্দটার অর্থ কি, সমগ্রতাবাদ বা অবয়ব। অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো গেস্টাল্ট তত্ত্ব, বা অর্থাৎ গেস্টাল্ট তত্ত্বেই বা সমগ্রতাবাদী অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণটা আমাদের সম্ভব হয়। কোহলার ও কোপকা কোন ধরনের মনোবিজ্ঞানী, এটা হচ্ছে সমগ্রতাবাদ। কোহলার, কোপকা, ওয়াদেমার, তারা তিনজনই হচ্ছে কি, সমগ্রতাবাদ বা গেস্টাল্ট সাইকোলজিস্ট। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসেবে স্পঞ্জির উপর পরীক্ষা করেছেন কোহলার। সামান্যীকরণ ও পৃথিবীকরণ, অর্থাৎ জেনারেলাইজেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, এই দুটো প্রিন্সিপাল কোন থিওরিতে দেখা যায়, সেটা হচ্ছে গেস্টাল্ট থিওরি। আর গেস্টাল্ট থিওরিতে কি শিখন হয়, অন্তর্দৃষ্টিমূলক শিখন হয়। কোহলার কোন প্রাণী নিয়ে শিখনের পরীক্ষাটা করেছিলেন, এখনই বলেছিলাম, সমগ্রতাবাদ, কোহলার, কক্কা, ওয়াদেমার, স্পঞ্জি নিয়ে পরীক্ষাটা করেছে। তারপর প্রত্যেকে শিখন তত্ত্বের প্রবক্তা, অর্থাৎ এখানে বলছে সাইন গেস্টাল্ট। পরে থিওরি আছে যেগুলো তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না। সাইন গেস্টাল্ট থিওরি হচ্ছে টলম্যান, যেটাকে বাংলায় বলা হচ্ছে প্রত্যেকে শিখন তত্ত্ব। তারপর লিউইন, ক্ষেত্রভিত্তিক তত্ত্ব, অর্থাৎ এখানে লিউইনের তত্ত্ব একটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে যে
ফিল কগনিশন বা ফিল থিওরি, ফিল কগনিটিভ থিওরি এটাকে ইংরেজিতে বলা হয় ফিল কগনিটিভ থিওরি, যেটা দিয়েছে লিউইন, কার্ট লিউইন। লিউইন একটা এই তার থিওরির মধ্যে একটা ইকুয়েশন দেখেছেন, সেটা হচ্ছে এই যে বি ইজ ইকাল টু এফ ইন্টু পি ইন্টু ই, অর্থাৎ বিহেভিয়ার ফাংশন বিটুইন পার্সন অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ এই আচরণটা কিভাবে তৈরি হয়, ফাংশন হয় দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক হয়, একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর একটা হচ্ছে ব্যক্তি বা পার্সনের বা পার্সন, এই দুটোর মধ্যে সম্পর্কটা হওয়ার পরে তার মধ্যে আচরণ তৈরি হয়, সেটা কে বলেছে, লিউইন বলেছে। ওয়াটসনের পরীক্ষায় যে প্রাণী ব্যবহার করেছেন তা হলো, অর্থাৎ ওয়াটসন একজন বিশিষ্ট আচরণবাদী মনোবিদ, তিনি খরগোশের উপর পরীক্ষা করেছেন, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট না। মেন্টালিটি অফ এফ গ্রন্থটি 1925 সালে লেখা হয়, কত সালে, 1925 সালে। তাহলে এই 40 থেকে 45টা কোশ্চেন যদি তোমরা শিখন কৌশল অধ্যায় থেকে পড়ে নাও, তাহলে অন্য কোনো জায়গা থেকে তোমাদের কোনো রকম এমসিকিউ এই অধ্যায় থেকে পড়ার দরকার নেই। তারপরেও আমরা পুরো সিলেবাস শেষ করার পর টেস্ট পেপার থেকে এবং সাজেস্টিভ 2023-এ কোন কোন সাজেস্টিভ এমসিকিউগুলো আসতে পারে সেগুলো করব। তাহলে আজকে এই পর্যন্তই, যারা নতুন দেখছো ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, এবং যারা আমার আগে সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে ধৈর্যের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।